আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোজানের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার অনুসন্ধানকারী দল। টাইটান নামে ওই যানটির পানির নিচে থাকার জন্য আর মাত্র 30 ঘন্টার অক্সিজেন আছে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। মার্কিন কোস্টগার্ড বলেছে, একটি সাবমেরিন ও সোনার যন্ত্রের সাহায্যে পানির নিচে ডুবে যাওয়া যানটি খোঁজা হচ্ছে আর উপরিভাগে এটা ভেসে উঠেছে কিনা তা দেখতে বিমান দিয়ে চালানো হচ্ছে তল্লাশি। ডুবোজানটিতে পাইলট এবং ক্রু ছাড়াও 3 জন পর্যটক আছেন, এদের মধ্যে একজন ব্রিটিশ অভিযাত্রী হামিশ হার্ডিং, বাকি 2 জন পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ।